আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শ্যামা সুমন ব্লগস। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার জন্য নিয়ে এলাম আরেকটা নতুন ব্লগ। আজকের ব্লগে তোমাদের দেখাবো, উফ, এত সুন্দর জিনিস দেখাবো, তোমরা দেখলে পাগল হয়ে যাবে। স্পেশালি দেশের বাইরে যারা থাকে, এই সময় ওয়েদারটা ডিফারেন্ট হয় তাদের জন্য, স্পেশালি শীতের দেশে যারা থাকে তাদের জন্য। পাতাগুলোর রং চেঞ্জ হয়ে যায়, লাইক প্রকৃতিতে আগুন লেগে যায়। ছোট্ট একটা ক্লিপ আমি এর আগে শেয়ার করেছিলাম আমার ফেসবুক পেজে, বাট ব্লগ চ্যানেল এখনও শেয়ার করা হয়নি। আজকে একটা জায়গায় আমরা যাব, যে জায়গাটা নিয়েও আমি কথা বলবো, আর কাদের সাথে যাচ্ছি, কে আমার ক্যামেরাম্যান, কে আমাকে হেল্প করবে, সব দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এই ব্লগটা যদি তোমরা দেখতে চাও তাহলে কন্টিনিউ করো, আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইবও করো। বাইরে এত সুন্দর রোদ, এত সুন্দর আলো, এই যে বলছি না, এটা দেখবে যে একটু পরে বৃষ্টি শুরু হয়ে যাবে, লিটারালি বৃষ্টি শুরু হবে সকাল সকাল, তো এই জন্য। এই সবগুলো হচ্ছে আমলকির নতুন প্রোডাক্ট, আমাকে সেন্ড করেছে নন্দিতা আপু। আমি আমলকির প্রোডাক্টের এমনিতেই অনেক বড় ফ্যান, আমি অনেক দিন ধরে আমলকির প্রোডাক্ট ব্যবহার করে আসছি, তো আপু আরও নতুন কিছু প্রোডাক্ট পাঠিয়েছে। আজকে নতুন একটা প্রোডাক্ট ট্রাই করব, যেটা আমি আমলকির আগে কখনো ট্রাই করিনি। সো যে প্রোডাক্টটা আমি আজকে ব্যবহার করব সেটা হচ্ছে আমলকি ন্যাচারাল হেয়ার ক্লিনজার অ্যান্ড হেয়ার স্মুদার। এটা অ্যান্টি হেয়ার লস, অ্যান্টি ইচিনেস, অয়েল কন্ট্রোল, সফট অ্যান্ড শাইনি হেয়ার লুক। এটা নর্মাল শ্যাম্পুর মতোই ব্যবহার করতে হবে, এবং এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো আমাদের হেয়ার লস প্রিভেন্ট করার জন্য অনেক অনেক ভালো, এটা বলা হয়েছে এখানে। আমি এই প্রোডাক্টটা আগে যেহেতু কখনো ইউজ করিনি, সো আজকে আমি এটা ইউজ করব। আমার চুলের অবস্থা খুব একটা ভালো না, ভয়াবহ রকমের গ্রিসি, শীতকালে ওয়েদার এমনি খারাপ হয়ে যায়, শীতকালে চুলের অবস্থা, ত্বকের অবস্থা এমনিও খারাপ হয়ে যায়। সো আমলকি নন্দিতাবু যখন বলছিলেন এই হেয়ার ক্লেন্সারটার কথা, উনি অনেক ভালো ভালো কথা বলছিলেন, সো আই থট ইউনো লেটস গিভ ইট এ ট্রাই। আর এই প্রোডাক্টটা তোমরা কোথায় কিনতে পাবে সেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি রেডি হওয়া শুরু হয়েছি, এখন আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবো। যে ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ফ্রেয়াসের ভিটামিন ই গ্লো বুস্ট ময়শ্চারাইজার। আমার বেশ পছন্দের ময়শ্চারাইজার, আমি ব্যবহার করা শুরু করেছি বেশ কয়েকদিন হলো, শীতের জন্য খুবই খুবই উপকারী একটা ময়শ্চারাইজার। আমার কাছে এটা অনেকটা বডি শপের ভিটামিন ই ময়শ্চারাইজারের মতো লেগেছে অনেকটাই। তোমরা যদি চাও আমি একটা ডেডিকেটেড ভিডিও করবো এটা নিয়ে, কারণ আমার কাছে মনে হয়েছে যে রিজনেবল প্রাইসের মধ্যে খুবই খুবই ভালো একটা ময়শ্চারাইজার উইন্টারের জন্য। এটার লিঙ্কও আমি কিন্তু দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। ওই যে আসিতেছেন দুইজন আস্তে ধীরে, হ্যালো, এইবার যেন আমার ভিতরে ঢুকে গেছে, ও চুল ঠিক করতেছে না হয় ল্যাশ ঠিক করতেছে আমি শিওর। আচ্ছা আস্তে আস্তে আসো, সমস্যা নাই। সো মার্জনা এই যে চলে এসেছে, কিউট মার্জনা, আই লাইক ইওর কোট, কোথা থেকে নিছো? এটা হচ্ছে তোমার ইয়ে থেকে, প্রিটি লিটল থিং থেকে। এগুলোকে জ্যাকেট বলে এখন, তাই না? জ্যাকেট প্লাস সামথিং, শার্ট প্লাস জ্যাকেট, শার্ট প্লাস জ্যাকেট বলে, রিয়েলি ইটস সো কমফোর্টেবল, একদম ফল সিজনের জন্য সুন্দর। আর এই যে ইটালিয়ান আপা আমার জন্য ইটালি থেকে নিয়ে এসেছে কফি, কারণ আমি বলছিলাম যে কফি আনতে আমার জন্য। ও মাই গড, আচ্ছা আপনি পরে দেখবো। আমি আমরা চলে এসেছি আরঞ্জলে, এখানে ক্যাসেল আছে প্লাস সুন্দর কিছু জায়গা আছে, সো আমরা একটু ঘুরে ফিরে বেড়াবো। আমরা এখনো কনফিউজ যে কোন দিক দিয়ে কোথায় যেতে হবে, আমরা সবাই একটু কনফিউজড এই ব্যাপারে, বাট ঘুরে ঘুরে আমরা এক্সপ্লোর করে ফেলবো। ওয়েদার একটু ঠান্ডা আছে, মোটামুটি অনেক বেশি ঠান্ডা না, একটা ভালো দিক যে বাতাস নাই, এটা হচ্ছে সব থেকে ভালো দিক। আর এখন আমরা দেখি একটু হাঁটাহাঁটি, আমরা এখানে এসেছি, এটা হচ্ছে আরুন্ডাল ক্যাসেলের মানে এরিয়ার একটা অংশ, এখানে একটা ক্যাফে আছে, সুন্দর একটা লেক, প্রচুর পাখি, দেখো ওটা কিন্তু তোর হাজবেন্ড, ঠিক আছে, যে ক্যামেরাম্যানটা যেটা, ঠিক আছে, হাই গাইস, মার্জানের হাজবেন্ড একটু বলো, আমার বয়ফ্রেন্ডকে চিল্লাইতেছে, এই না ওটা ভালোভাবে দেখাতে হবে। এর আগে আমাকে মানুষজন বলছে যে ও আপনার ক্যামেরাম্যান, মিথ্যা বললাম না, বলছি হ্যাঁ ও আমার ওয়ান অফ দ্য ক্যামেরাম্যান, বাট ওই যে এটার হাজবেন্ড ও সাথে, মাই আইডেন্টিটি না, হ্যাঁ আইডেন্টিটি। আর আরেকটা সত্যি, আজকে আমরা যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে আরুন্ডেল। এটা ইংল্যান্ডের ওয়েস্ট সাসেক্স কাউন্টির একটা ছোট টাউন,
এবং এখানে একটা ক্যাসেল আছে, যে ক্যাসেলটাকে বলা হয় আরুন্ডেল ক্যাসেল। এটা একটা মেডিভাল ক্যাসেল এবং সেই সাথে এই শহরের আসলে অনেক হিস্ট্রি আছে। খুব শান্তশিষ্ট একটা টাউন যেখানে আসলে মনটা জুড়িয়ে যাবে, ইউনো পরানটা ঠান্ডা হয়ে যাবে, এমন একটা ফিল আসবে। আর স্পেশালি এখন যেহেতু অটাম চলছে, আমাদের এখানে ফল সিজন, সব গাছের পাতার রং চেঞ্জ হয়ে গিয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। সো আরুন্ডেলের ভেতরেই এরকম একটা লেকের মতো জায়গা আছে, আমরা ওখানে কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা টাউনের ওই দিকটায় আসলে একটু হাঁটাহাঁটি করতে গিয়েছিলাম। ওয়াও, আয় হায়, মানুষ পাগল হয়ে গেছে, পাখিগুলো সব অ্যাটাক করতেছে মারজান আর বাবুকে। আমরা এখন এখান থেকে একটু বের হয়ে বাইরের দিকে যাবো, ক্যামেরা ফটোগ্রাফার দুইজন। বাবুকে, বাবুর মাথার উপর একটু চাল রেখে দিয়ে দেখি কেমন হয়। এটা একটা ক্যাসেল, এটা একটা ক্যাসেল, হ্যাঁ এটা এখানে রানী এসে সবসময় থাকে না, বাট এটাও রানীর একটা ক্যাসেল। সো এই যে এই ব্রিজ দিয়ে আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি, এখানে প্রকৃতিটা এখানে বেশি সুন্দর, আবার গাড়িও আসছে, গাড়িগুলো চার চাকা। ও মাই গড, আমি একটু ওয়াইড লেন্স দেখাই, তবে সত্যি কথা কি ক্যামেরায় কিন্তু দেখো ক্যামেরায় আসে না এত সুন্দর, না ক্যামেরায় আসে না এত সুন্দর, যেটা আমরা খালি চোখে দেখছি এমনটা না। ওই যে পেছনে বাবু আর মারজান ওরা আসছে, সামনের দিকে, সামনের দিকে ক্যাসেলের ওই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, হ্যাঁ হ্যাঁ সামনে ক্যাসেলের ওই দিকে। এই যে রোড ধরে চলে যাচ্ছি, কত সুন্দর। এই জায়গাটা ছোট্ট একটা ঝিলের মতো জায়গা, ওই দিকটায় পাহাড়। এখন কিন্তু আমাদের এখানে মাত্র দুপুর, দেখে মনে হচ্ছে যে অনেক রাত। আর এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ব্রিজ, এখানে মানুষজন হাঁটা চলাই করে আর মাঝখান দিয়ে গাড়ি যায়, সো আমরা গাড়ি যেখানে যাই সেখানে দাঁড়িয়ে নেই আর কি। আসো নক করি, আপু কাছে তো ক্লোজ দাওয়াত দিয়ে দরজা খুলতেছে না কেন? আপাতত চলো তোমাকে আমার এলাকার কিছু খাওয়াই, যেহেতু কুইন আর খাওয়াচ্ছে না আমাদের। যারা এখানে আসতে চাও তারা আসতে পারো, এটা মানে এটা ওয়েস্ট সাসেক্স কাছে আর কি। সো লন্ডন থেকে বা আশেপাশের জায়গা থেকে তোমরা ইজিলি এখানে ঘুরতে আসতে পারবে, অনেক সুন্দর জায়গা। তো আমরা এখন তাহলে আবার যাই কোথাও গাড়ি নিয়ে, দেখি ড্রাইভ করার কত দূর যাওয়া যায়, কারণ ক্যাসেল তো বন্ধ। আর ক্যাসেলের আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা চাইলে এখানে আসতে পারো। এখন তো আমাদের খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তিনটার মধ্যে অন্ধকার হয়ে যায়, এজন্য ভাবলাম যে আমার এলাকাতেই যাই, ওখানে গিয়ে আমরা আস্তে ধীরে বসে আরাম করে খাওয়া দাওয়া করি, তাই না? সো এখন আমরা অ্যাকচুয়ালি এসেছি আমার এলাকার টাউন সেন্টারে, যেখানে কিনা আমরা ডিনার করতে যাব, বাট রেস্টুরেন্টটি খুলে নাই। হ্যাঁ, আরো 20 মিনিট ওয়েট করতে হবে, মানে মনে হচ্ছে কিন্তু যে রাত হয়ে গিয়েছে, বাট না, মাত্র 4:30 বাজে, পাঁচটাও বাজেনি এখনো। এখানকার রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো ইউজুয়ালি 5টার সময় খুলে, তো আমরা অতক্ষণ ওয়েট করছি, ততক্ষণ পর্যন্ত আমি একটু ওদেরকে আমার টাউন সেন্টার ঘুরিয়ে দেখাচ্ছি, নাথিং স্পেশাল। সো তোমাদেরকে শহরটা ঘুরিয়ে দেখাচ্ছি, ওখানে ইতালিয়ান কফি বিক্রি করে, ওই যে কার্ড ফ্যাক্টরি, যদি কার্ড কিনবো, হ্যাঁ হোলসেলে কার্ড কিনবো,
আপনি তুমি আবার দিয়ে তুই বস এখানে আছে যদি তোমাদের চোখে ডিস্টার্ব থাকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাবু আর মার্জানা আমার সিটি দেখে দেখে পাগল হয়ে গেছে ওরা এখানে মুভ হবে এখন ওকে সো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে প্রথমে আমরা স্টার্টার দিয়ে শুরু করেছিলাম আর এদের অপশন অনেক আছে আমার কাছে ভালো লাগে খাবারগুলো ইউনো অনেক দিন পরে আমি বাফে খেতে এসেছি বলতে গেলে 5-6 মাস পরে আমি বাফে খেতে এসেছি যদিও খাওয়া দাওয়া একটু বেশিই হয়ে গিয়েছিল বাট কি আর করা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আস্তে ধীরে চলে যাব থ্যাংক ইউ তোমাদের আসার জন্য আপনাদের থেকে থ্যাংক ইউ আপু আপনি আমাদের নাইস অনেক সুন্দর একটা টাইম কাটলো আরে গল্প হ্যাঁ আমরা গল্পই বেশি করতেছিলাম আমরা এতক্ষণ গল্প করতেছি আমরা কখন বললাম আমার ভিডিওটার একটা পর্যায়ে কিন্তু বললাম যে 4:30 বাজে 5টার সময় আমাদের রেস্টুরেন্ট খুলবে 5টায় আমরা আসছি এখন বাজে হচ্ছে 9টা বাজে 9টা বাজে 4 ঘন্টা আমরা বসেছিলাম গল্প করতে 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 আবার আমাদের কফিও খাওয়ালো রেস্টুরেন্ট থেকে এটা ছিল তাদের জন্য মানে আমাদের জন্য তাদের একটা ইয়ার অন দ্য হাউস ছিল সো দ্যাট ওয়াজ ভেরি কাইন্ড অফ দেম তাদেরকেও থ্যাংকস এটার জন্য তামাশাকে অ্যান্ড তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস যে তোমরা আসছো আমার সাথে দেখা করতে আর অনেক মজা হয়েছে আর এত সুন্দর ছিল মানে মানে ভিডিও ছবি সব কিছু করছি প্লাস ফান সো থ্যাংক ইউ সো মাচ আপুর কিছু কিছু টিকটক আছে সেগুলো কেড়ে হচ্ছে বাইরে না আমি দিব আমি ওকে ট্যাগ করে দিব ও আজকের দিনের যত ছবি ভিডিও ডিএসএলআর এর ক্রেডিট গুলো ওর বাকিগুলোর ক্রেডিট আমার বোনটির মাঝে ও কিন্তু টিকটক অনেক ভালো করে ছবি ওর তুমি অনেক সুন্দর করে দাও এই জন্য আমার ভালো লাগে সো এটাও আমার আরেকটা ক্যামেরাম্যান কিন্তু ঠিক আছে যে ক্যামেরাম্যান দেখতে চান আমার ক্যামেরাম্যান সব সব শহরে ছড়ায় ছিটে আছে প্রফেশনাল অ্যামেচার কি জান লুপ্ত ক্যামেরাম্যান লুপ্ত না আরে ইতালিয়ানের সাথে থাকতে তো বাংলা বলে গেছে বলে না লুপ্ত প্রতিভা না কি জানো মানে লুপ্ত প্রতিভা আপনি এটা নিয়ে জন্য হাসা শিখবেন ঠিক আছে সরি বাংলা ওদের দুইজনকে আমার বাংলা শিখাই দাও হবে এখন একে তো একটা বাংলায় গল্প বলতে নিলে ইয়া পুচুপ থাকো মানে একদিকে টাইনে টেনে টেনে ঘুমায় যে কারণ বাংলা মাথার মধ্যে মনে ট্রান্সলেট করে করে বলতে থাকে তারপরে ও তাড়াতাড়ি শেষ করে দেয় তোমরা বাথরুমে যখন তুমি যখন বাথরুমে ছিল আমাকে একটা গল্প বলতেছিল বাট সেটা আর কখনো শেষ হয় না হয় নাই আমি তাড়াতাড়ি বললাম বাবু চলে আসবে আমাকে বলতে না আইসা ফিনিশিং বাবু চলে আসবে বাবু শেষ কর বাবু বললে ও রাগ করে আজকে একবারও বলে নাই যে ফ্রেশ ফ্রম দেশ কেন না বলবে ওর চ্যানেলের নাম হচ্ছে ফ্রেশ ফ্রম দেশ এবং এটাতেই ও পরিচয় এই নামে ও নিজেকে পরিচয় দিতে পছন্দ করে সো ফ্রেশ ফ্রম দেশকে তোমরা আগেও দেখছো আমার চ্যানেলে এবং তোমরা ওদেরকে আগেও সাপোর্ট দিয়েছো এবং আমি আশা করবো যে তোমরা আবারও ওদেরকে সাপোর্ট দিবে ফেসবুক পেজ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব তোমরা ফলো করতে ভুলবে না আর আমার এই আপুটিরও একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে না পাপ হচ্ছেন ইনস্টা মডেল ঠিক আছে ইনস্টা মডেল হ্যাঁ এসপায়ারিং ইনস্টা মডেল সে সোর্নিংটা দিয়ে দিব তোমরা ফলো করতে ভুলো না আর আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থেকো সবাই আস্তে আস্তে আমরা এখন বাসার দিকে চলে যাব সো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ